জেলাতে প্রায় প্রত্যেক পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হচ্ছে গাছ, বিতরণও করা হচ্ছে গাছের চারা। পঞ্চায়েতের এই উদ্যোগ সবুজায়ন ঘটানো। বিশ্ব উষ্ণায়নের দিনে জীবকুলকে টিকিয়ে রাখার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাই পঞ্চায়েত সচেতন করে চলেছে এলাকার মানুষজনদের এবং সমানভাবে সচেতন করে চলেছে ব্লকও। কিন্তু এ কেমন নজর পঞ্চায়েতের? প্রশ্নের তীর জনসাধারণের। শত শত চারা গাছ বৃক্ষরোপণের জন্য এনেছিল বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের খরুন পঞ্চায়েত। চারাগুলো মজুদ রয়েছে পঞ্চায়েতের একটা রুমে, যা আজও রয়ে গেছে সেখানে। চারাগুলো মরে শুকিয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতের ভেতর, কোনো ভ্রুক্ষেপ নেই সেই পঞ্চায়েতের। কিন্তু কেন এমনভাবে শুকিয়ে মরতে হলো চারাগুলোকে? প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে। কেনই বা তাদের প্রশ্নে সরব হচ্ছে না পঞ্চায়েতের প্রধান? এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান নমিতা দাসকে জানতে চাইলে তিনি সে কথা অস্বীকার করেন। বলেন, গাছগুলো বেঁচে আছে, কিন্তু বাস্তবে তা চরম মিথ্যা। আমরা পঞ্চায়েতে গেলে সবাই সে কথা অস্বীকার করে, এমনকি মরা গাছগুলিও সরিয়ে ফেলা হয়। পড়ে থাকে দু একটা মরা গাছ এবং সেগুলি ঝরা পাতার অবশিষ্ট। চাকপাড়া গ্রামের বাসিন্দা নিয়তি দাস, তিনকড়ি লেট, প্রতিভা লেট, কেষ্ট লেটরা জানান, পঞ্চায়েতের প্রধান আমাদের গাছ তো দূরের কথা, কোনো কিছুই সুবিধা দেন না। আমরা পঞ্চায়েতের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। ঘটনাটি রামপুরহাট 1 নম্বর বিডিও না থাকায় জয়েন্ট বিডিওকে ঘটনাটি জানালে তিনি বলেন, বিষয়টি দেখছি। খরুন পঞ্চায়েতে গত কয়েকদিন আগে কিছু গাছ এসেছিল সাধারণ মানুষদেরকে দেওয়ার জন্য, তা সেই গাছ কি আপনারা পেয়েছেন? না, আমরা কোনো গাছ পাইনি। এ ব্যাপারে প্রধানকে কিছু জানিয়েছেন? প্রধানকে জানাইনি, তবে নেতারা বা এরা এসব বন্টন করে, ওদের সঙ্গে যোগাযোগ করেছি যে গাছ আমরা পাইনি। হ্যাঁ, ওই গাছ ফাছ আসেনি, এলে পাওয়া যাবে। কারা বলেছে কথা? এক গ্রুপ নেতারা। আচ্ছা, কোন পার্টির ওরা? ওরা মমতা, মমতা দেবী। কি নাম আপনার? আমার নাম তিনকড়ি। তুমি বললেন যে আপনি জানেন, আপনাকে জিজ্ঞেস করতে যে কোথায় কি আছে না আছে। এই যে স্যার বসে আছেন একদম, গাছের ব্যাপারটা আমি কি বলতে পারি? কোথায় আছে গাছগুলো? গাছ কোথায় আছে তা কিন্তু আমি জানি, ঠিক আছে? আমি তো ট্যাক্স কালেক্টর দিয়েছি। আপনি আপনার তাহলে কোন পদ আছে? আমি ট্যাক্স কালেক্টর। ট্যাক্সে? ট্যাক্স। কি নাম আছে আপনার? কি নাম? অমিতা। রমেশ লেট। রমেশ, উনি বলেন যে ঢুকে সামনে এই রুমটা আপনার, ডান দিকে। কোন রুমটা বলো? ওই প্রধান রুমের সামনে। নামটা আমি জিজ্ঞেস করে আছি। আর ওই আপনি যার কথা বললেন, উনি তো ট্যাক্সের ইয়ে করেন মনে হয়, রমেশ। প্রধান ম্যাডাম আপনাকে যদি বলে থাকেন, ম্যাডামই আপনাকে দেখাবেন যা করার করবেন। যার ফলে আপনারা জানবেন যে মালগুলো কোথায় রাখা আছে। না, ওটা তো আমি দেখি না, ওটা আমার তো একটা বিষয় নয়। ম্যাডামকে আমি ফোন করলাম, আপনার বন্ধুরা ফোন করলাম, ম্যাডাম পরিষ্কার বললেন যে আমি আসবো না। ওদেরকে বলে দিন আজকে বিশেষ সবাই ফিল্ডে বেরিয়েছে, কেউ আসবেও না।